সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি পোস্টের জের। ছাত্রের বাবার অভিযোগে চাকরি গেল অধ্যাপকের। নিউ টাউন সেন্ট জেভিয়ার্স এর বিরুদ্ধে অভিযোগ, পাল্টা থানায় অভিযোগ অধ্যাপকের। হায় রে সমাজ, হায় কি অবস্থা হয়েছে ভাই! এই খবরটা পাওয়ার পর আমি একটাই জিনিস ভাবছি, অধ্যাপিকা বলে কি তার কোনো পার্সোনাল লাইফ থাকবে না? জানি না। না মানে তোমরা একটা জিনিস ভাবো, ছাত্রীর বাবা এইটা নিয়ে কমপ্লেন করলো যে অধ্যাপিকা কেন বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো, এটা নিয়ে তার কমপ্লেন। কিন্তু একবারও কি তিনি জানতে চেয়েছেন যে অধ্যাপিকা কেমন পড়ায়? মানে সে কেমন পড়ায় বা তার কলেজে কিভাবে পড়াশোনা চলছে সেই সব নিয়ে হয়তো ছাত্রীর মা বাবার কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো যে অধ্যাপিকা কেন বিকিনি পরেছে। তবে আমার সাদা মনে একটা কাদাযুক্ত প্রশ্ন আছে, ছাত্রীর বাবা সোশ্যাল মিডিয়ায় কি ওই অধ্যাপিকাকে স্টক করছিল, নাকি বিকিনি পরা ফটো দেখে তার মন খুব উত্তেজিত হয়ে গেছিল, যার জন্য কোনো ভুলভাল মেসেজ করে দিয়েছে, আর ম্যাডাম হয়তো মুখের ওপর কিছু বলে দিয়েছে, সেইটার রাগে তিনি কমপ্লেন করেছেন? এরা মতো হতে পারে ব্যাপারটা কিন্তু খুব ভাবার বিষয়, কারণ ছাত্রীর বাবা হঠাৎ করে ম্যাডামকে কেন স্টক করতে যাবে বিনা কারণে, একটু ভাবো।